বাংলাদেশ নারীশ পার্টি বিএনপি এখন সম্বল হলো বিদেশিদের কাছে নালিশ। তার নির্বাচন কমিশন একটা পেয়েছে, প্রতিদিন নির্বাচন কমিশনে আর কোন পার্টি না দায় বিএনপি আছে, কেন দায় নালিশ 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 ছাড়া বিএনপি আর কোন সম্বল আছে বলে বলে মানুষ তাদের ভোট দেবে। দুঃখ লাগে যেখানে যার লোকজন নাই করছি এই সন্ত্রাসকে দূর করার জন্য, আমরা নির্বাচন করছি গণতন্ত্রে ফিরে আসার জন্য, আমরা নির্বাচন করছি আমাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। আজকে সরকার যতই চেষ্টা করুক পুলিশ রায় বারবুক দিয়ে জনগণকে ভয় দেখিয়ে যদি মনে করে থাকে তারা জনগণকে তাদের আশাকাঙ্ক্ষাকে ব্যক্ত করে দেবে, তাহলে সেটা তাদের পূরণ হবে না। 29-30 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশের তিন বেগম খালেদিকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সন্ত্রাসী আওয়ামী লীগের মদত পুষ্ট সরকারি ছত্র ছায় এখানে মানুষের উপরে অন্যায় অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এই অবস্থা চলতে দেওয়া যাবে। ঠাকুর যারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই আইএসআই এজেন্ট, সেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টরা, 71-এর ঘাতকদের হয়ে যারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল, পরবর্তীতে জাতীয় চার নেতাকে যারা হত্যা করেছে, পরবর্তীতে 2004 সালে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে যারা হত্যা করতে চেয়েছে, সেই একই শক্তি এখনও বাংলাদেশের অগ্রগতিকে বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই একই শক্তি এখনও ষড়যন্ত্র করছে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য। আজকে নির্বাচন সামনে, নির্বাচন সামনে রেখে এই অপশক্তি আবার মাঠে নেমেছে। মুক্তিযুদ্ধের কিছু পক্ষের মানুষ, কিছু মুক্তিযোদ্ধা আজকে এই অপশক্তির সাথে বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য পথভ্রষ্ট হয়ে তাদের সাথে আজকে আঘাত করেছে, গাছছড়া বেঁধেছে। নির্বাচন সামনে, আজকে লক্ষ্য করবেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বলেছেন তারা ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনে ভুয়া ভোট দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে।